কে ওটা? মামাতো ভাই। মামাতো ভাই? কদিন আগে ছিল খালতো ভাই, আজকে হয়ে গেছে মামাতো ভাই। আমার চেয়ারম্যান জীবনে আমি তোমগোবাড়ির যত বিচার করছি সারা গ্রামে এত বিচার আমি করি নাই, তবে আজকের এই বিচার আমি শেষ করুম, চলো। তোমরা দুইটা মাত্র ভাই একটা মা, তার মধ্যে তোমরা মিলামিশা খাইতে পারো না, তোমার ভাইরে কেউ খাওয়াইতে পারো না, কি নিয়ে এত ঝগড়াঝাটি হয় তোমাদের মধ্যে? এই সূর্যর মা, হ্যাঁ তোমার সমস্যাটা কি? বছরে 9 মাস তোমার বাড়ির বিচার আমার করতে হয় কেন? আচ্ছা তোমার বাড়ির সংসারে তো বেশি সদস্য নাই, 2 পোলা 2 বউ আর তুমি, এই 5 জনের মধ্যে প্রতিদিনই ঝগড়া হয়। চেয়ারম্যান সাহেব, আগে তো আমার সংসার সোনার সংসার ছিল, কোনোদিন ভাবি নাই যে পোলাকে বিয়ে করানোর পর আমি সবার চোখের কাঁটা হয়ে যাবো। যেদিন থেকে পোলার বউরা এই সংসারে আসলো সেই দিন থেকে শুরু হইলো আমার উপর অকথ্য কথা নির্যাতন। সংসারের যাবতীয় কাজ আমি করি, তারপরে তারা কয় আমি নাকি সারাদিন শুয়ে বসে থাকি, কাবলা কাবলা ভাত খাই, উঠতে বসতে সারাক্ষণ আমার কোটা দেয়। কতক্ষণ সহ্য হয় চেয়ারম্যান সাহেব? এই কথা যদি আমার পোলাগো কইবার যায়, আমার পোলারা বর্ষা ভোট কাটে, তারা কয় ঠিকই তো কইছে। আমি আমি এবারে বোঝা হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আমার আর কিছু করার নাই, আমি খারাপ, আমার যে কপাল না আমার কপালটাই খারাপ। চেয়ারম্যান সাহেব আপনি নিজেও তো জানেন, 3-3 বার ওদের মায়ের বাক করে দেওয়া হয়েছে, 15 দিন বড় বলাই খাওয়াইব, 15 দিন ছোট বলাই খাওয়াইব, তার মধ্যে ওরা ঝগড়াঝাটি লাগাই থাকে। আজকে আপনি এটার সঠিক সমাধান দেওয়া যাবেন। কথাটা খারাপ কর নাই, কিন্তু একটা কথা মিমার সাহেব কোন মারা কি বাক করা যায় কোনোদিন, কিন্তু এরা 2 পোলা বাক করে ভালাইছে, এটা আমরা কি করুম কর? চেয়ারম্যান সাহেব কথাই আছে না, যদি হয় সুজন এক বিছানায় 9 জন, আর যদি হয় কুজন তাহলে এক বিছানায় 1 জনও টিকতে পারে না। আমার শাশুড়ি দশা হয়েছে এইরকম, যদি বড় ভাবির ঘরে থাকে তাহলে আমার নামে গিয়ে বদনাম করে, আর আমার ঘরে আইলে বড় ভাবির নামে বদনাম করে, যদি এরকমই করতে থাকে তাহলে তাই নিয়ে কেমনে থাকবো আমরা একলগে? হ্যাঁ ছোট বউ তো একদম ঠিক কথা কইছে, এই যে আমার শাশুড়ি আমার ঘরে যখন খায় তখন একবারে গাবলা ভুয়ে বইরে খায়, ঘরের খাবার আমরা কম কম খাই আর হে বেশি বেশি খাই, তারপর আমি আরে কিছু কই না, কারণ এ বুড়া মানুষ শেষ বর্ষে খাইতেই পারে, কিন্তু সে গাবলাটা এদিক থেকে ওদিক করে না, গাবলাটা বলতে আমার ধুইতে হয়। আচ্ছা সে নিজে যখন খাবারটা খাবো সে একটু ধুয়ে থাকতে পারে না? হ্যাঁ আমি কি এইবারের কামলা নাকি যে আমার সক্ষম করতে হইব? তারপরে তারা যদি বলি যে মা একটু এই কামটা করেন তো, বাবা ঘর ফুলাইয়া বসে থাকে একবারে মনুষ্য সাপের মতো, তারাই কোনো কামে কওয়া যাইব না, কামের কথা কইলেই একেবারে আমার সাথে শুরু করে দেয়, এই জন্যই তারা আমরা কেউ সহ্য করতে পারি না। বৌমা তুমি চুপ থাকো, আসলে কি জানো যে বাড়ির মহিলা মাতবর আছে ওই বাড়ির বিচার করা যায় না, আর যারা বিচার করে পুরুষ এরা তো মাইগা হারাইছে, মহিলাকে আচলের মধ্যে থাকে এরা সব বুইলা গেছে গা। কতবার বিচার করে গেছি যে মায়ের লয়ে বলে খাইবো না, ঠিক আছে ওর মায়েরে আলাদা করে দিয়ে গেলাম, হ্যাঁ দিয়া ওই খাইবো, ও মা ওর মায়ের তেল দিলে মরিচ দেয় না, মরিচ দিলে ভাত দেয় না, নানান কাহিনী, এত কাহিনী নিয়ে আমি থাকুম কেমনে, সারা বছর কি তুমি বিচার করো? চেয়ারম্যান সাহেব মা যখন আমার লগে থাকে তখন তো ভালোই থাকে, ভালো মতোই খায় দেয়, আর যখন ছোটর ঘরে যায় তখন তো সমস্যা শুরু হয়ে যায়, আর আমি তো সারা মাস খাওয়াইতে পারুম না, বাপের সম্পত্তি যেহেতু 2 ভাই ভাগ করে নিছি, মাও তো 15 দিন 15 দিন করে 2 জনের ঘরে খাইতে হবে, তাই না? এটা কেমন বিচার হলো, আমি 15 দিন আর তুই 15 দিন খাওয়াবি গা? তুই যে তো বড় ভালো ভালো জমি নিছস, বেশি নিছস, তুই 20 দিন খাওয়াবি আমি 10 দিন খাওয়াবো। এ এমন ভাবে কথা কয় তো বিচারও কই? চেয়ারম্যান সাহেব না, আজকে চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেব যা কইবো তাই হইবো, বিচার আগে তাই, বিচার আগে আমি মানে নিতে পারুম না, অনেকদিন তুই খাওয়াস নাই, অনেক সমস্যা দেখেছত, আমি বহুদিন একলগে খাওয়াইছি ফাঁকি দিয়ে গেছস, এখন আমি আর একলগে খাওয়াইতে পারবো না, কারণ আমার একটা ভবিষ্যৎ আছে, আমার সংসার আছে। ওই দিন কার পোলা, ওর আমি কান্দি করে বড় করছি, আজকে ওর নিজের ভবিষ্যতে চিন্তা করে, এই তুই বড় না আমি বড়, আমার ভবিষ্যৎ আগে না তোর ভবিষ্যৎ আগে, দেখেন চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেব শুনে রাখেন, সব নষ্ট করেছে ওই আর ওর বউ, আর আমাকে দোষ দেয় শুধু। হ্যাঁ বুঝতে পারছি, ফার্স্ট ক্লাসে জিতাছি, একটা কথা আছে না লাঠির আগে ভূত পালায়, তোমাকে 2 জন আজকে বই লাগাইতাছি, তুমি তোমার ঘরে তোমার মায়ের 15 দিন থাকবো ঠিক আছে, আর 15 দিন পর তোমার ঘরে থাকবো, 1 মাস 2 জন ভাগাভাগি করে থাকবা, এরপর যদি শুনি যে তোমার মাল লাগে তোমরা কোনো কিছু করছো তাহলে দোনটা লইয়া পিটিতে 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 থানায় নিয়ে যায় দিয়ামু, তখন বুঝবা।
হেমন্ত সাহেব, এই হইল আমার ফাস্টলা, চলেন চলেন। বৌমা কিরে বাবা, তোরা কই যাস? শ্বশুরবাড়ি যাইতেছি। শ্বশুরবাড়ি যাইতেছস? তাহলে আমি খামো কোন জায়গায়? আমার মা অসুস্থ, আমার মা ডাকছে, আমার যাইতে হইব। আর আমাকে হয়তো বাড়িতে 15 দিন দেরি হইব। এই 15 দিন আপনি বড়পোলা আছে না, বড়পোলা ঘরে খাইবেন। কিন্তু বৌমা, আমি তো ভাগে তোমার উপর পড়ছি, খাওয়ান দাওয়ান থাকা তো সব তোমার উপরেই। আমি বড় বৌমার কাছে গেলে বৌমা যদি আমার খাইতে না দেয়, কে খাইতে দিব না? আমগো ভাগে পড়ছেন দেখে আমগো হেনে খাইতে হইবে এমন তো কোনো কথা নাই। 15 দিনও হেনে খান, আমার মা জরুরি দরকার ডাকছে, আমার যাইতে হইব। এই যাই আসুকে, চলো। হায় হায়, আমি তো গো ভাগে, এখন যদি বড় বৌমা আমার খাইতে না দেয় তাহলে আমি কি খামো? ঘরটাও তো তালা দেওয়া হয়ে গেল, তাহলে আমি থাকুম কোন জায়গায়? যাই তো দেখি বড় বৌমার কাছে যাই, ওরা যেই কয়দিন না আসে সেই কয়দিন ওর ঘরে খাইতে পারি কি না। বৌমা, ছোট বৌমা তো আজকে বাপের বাড়ি গেল, ওর মা বলে খুব অসুখ, 15 দিন থাকবো। আমি এখন কই খামো, কোথায় থাকুম? আমি কই কি এই 15টা দিন আমি যদি তোমার কাছে থাকি? আমাগো ঘরের খাবার, আমাগো রুম কি মগের মুল্লুক নাকি? যখন কইবেন তখন থাকতে দিমু, যখন কইবেন তখন খাইতে দিমু। হ্যাঁ দেখেন, এমনিতেই ঘরের উপরে বোঝা হয়ে আছেন, আপনার বোঝা টানতে টানতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। খাওয়ার সময় তো কম খান না, গামলা ভরে ভরে খান, এরকম এক গামলা আপনার কাছে তো কিছুই না। হ্যাঁ, এই 15 দিন যদি আমি আপনারে খাওয়াই, আমার ঘরের খাওন তো অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কেমনে চলবো? জানেন না, আপনার পোলা অল্প টাকা ইনকাম করে, ছোটবেলা তো বেশি টাকা ইনকাম করে, ওর ঘরে যেয়ে খাইবেন। আর যদি তা নয়, ওর শ্বশুর বাড়িতে চলে যান, ওই যে হয়নি বসে খাইবেন আর চেগায় পড়ে ঘুমাইবেন। বৌমা, তুমি আমার সাথে এমন করে কথা কইতে পারলা, আমি কই যামো, কই খামো কও? তুমি যখন বাড়িতে আসো তাহলে 15 দিন আমি তোমার ঘরে খাই, ও আসলে পরে পরের 15 দিন আমি ওর ঘরেই খামো। আমার এত খাওন দেওয়ান লাগবো না, 3 বেলার মধ্যে একবেলা খাওন দিলেই চলবো। এই যে যেমনি করে ভেটকে ভেটকে কান্না করেন, এমনি করে একটু কাম করতে পারেন না? হ্যাঁ, আপনার হাত আছে পাও আছে, বাইরে যেয়ে কাম কাজ করে খাইলেই তো হয়। হ্যাঁ, তা করবেন না, পোলা দুইটার ঘরের উপরে বোঝা হয়ে থাকবে। দেখেন, আপনার এই ফ্যাট কান্দনি দেখার সময় নেই। ছোট বর বাপের বাড়িতে যাই বয়ে থেন, হয়নি বয়ে খাইতেও পারবেন গিলতেও পারবেন। আমি সবই বুঝতে পারছি, আসলে আমার ভাগ কেউ নিব না। আমি যদি মানুষের বাড়ি কাম করে খাই, ভিক্ষা করে খাই, তাও অনেক ভালো। আজকে আমি আরো বুঝতে পারছি কেন মারা মানুষে রাস্তা রাস্তায় ভিক্ষা করে খায়, শুধুমাত্র এই পোলাগো কারণে। আমি থাকুম নাই বাড়ি, আমি ভিক্ষা করে খামো। ওইখানে ভাবে দাঁড়িয়ে আসিস কেন, কি হয়েছে? মুরগ মুরগি, মুরগ মুরগি, ও বুঝতে পারছি। করিমের মা, তোমার মুরগ মুরগি এসব প্রতিদিনই আমার ভাত তরকারি সব নষ্ট করে। আজকে যেহেতু ঘরে আটকানো হয়েছে, কালকে জব করে ওইটা খাওয়া হবে। ভালোই হয়েছে খালামণি, আপনি যে ভাবতেছেন সেই মুরগ মুরগি তো রান্না করে ঢুকে, কিন্তু এই মুরগ মুরগি এই রুমে ঢুকছে, এই রুমে তার খাওন নাই। মোরগ মুরগি রান্নাঘরে ঢুকে এই মোরগ মুরগি এই ঘরে ঢুকছে, মানেটা কি বুঝলাম না তো। নতুন নতুন কপোত কপোতি, প্রতিদিন তারা ডিউটি করে,
তাও এই রুমের ভিতরে। আহা খুলে বল না কি হইছে। ভাবি তার একটা খালাতো বে আছে না? দিদি নাশি ওইসব ভাবির লগে এই যে রুমে ঢুকে ঘন্টা তিন চার রেখে নিচে বাইরে না। আপনারা তো কোনো খোঁজ খবরই রাখেন না, আমি প্রতিদিনই কান পাইতে শুনি। যাইব না কি ওই খালাতো ভাই নিয়ে প্রতিদিনই এই রুমে ঢুকে? কই এতদিন তো তুই আমাকে বলিস নাই। কমু কেমনে, আমি তো বলছিলাম আপনাকে মনে চোখে বাঁধবো, কিন্তু আপনাকে চোখে তো ছানি পড়ছে, আপনাকে চোখে তো কিছুই পড়ে না। এই কবারই বেশি কথা বলিস না, সারাক্ষণ বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, এত খেয়াল করা যায়? তাড়াতাড়ি বাইরে ফোন দেন, নাইলে পরে তাড়াতাড়ি রুম থেকে বাইরে যাব, আর ধরতে পারবেন না। ঠিকই বলেছিস, আমি সূর্যকে এক্ষুনি ফোন দিচ্ছি। তাড়াতাড়ি দেন। হ্যালো সূর্য, তুই ইমিডিয়েটলি বাসায় চলে আয়। হ্যাঁ কি হয়েছে না হয়েছে সেটা বাসায় এসে দেখতে পারবি, ইমার্জেন্সি। ঠিক আছে তাড়াতাড়ি আয়। খালামণি দরজাটা কি তাক দিমু? এক কাজ কর, দরজায় তালা লাগা। তালা লাগামু? হ্যাঁ হ্যাঁ তালা লাগা, যাতে বের হতে না পারে, বুঝিস নাই? আচ্ছা ঠিক আছে তালাই লাগাইতেছি। আজকে যেহেতু হাতে নাতে পাইছি না, আর ছাড়া ছাড়ি নাই। চলো আমার হাজবেন্ডের সঙ্গে চলে যাও। চলো। আরে দরজা টানো কেন? এখন কি হবে? দরজা আটকেছে কে? এখন কি হবে, আমি কিভাবে বেরোবো? একটু উপায় দেখাও। কে আটকাতে পারে? কথা বলো না, চুপ থাকো। এখন কি করবো আমি? একটা ব্যবস্থা তো করো, কেউ চলে আসবে। আমি এখন কি করবো? তোমার মতো আমি ভেতরে। কি ব্যাপার মা, তুমি এমন হঠাৎ করে আমাকে কল দিলে, বললে বাসায় আসার জন্য, অফিস শেষ না করে চলে আসতে হলো, কি হয়েছে বলো? কি হয়নি সেটা বল। তোর বউ যে মাঝে মাঝে একটা ছেলেকে নিয়ে বাড়িতে আসে না, পরিচয় দেয় সে তার খালাতো ভাই। আজকে কি করেছে জানিস? আমিও বাসায় নেই, তুইও বাসায় নেই, ওই ছেলেটাকে নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকেছে, আর আমাদের কবরই সে সুযোগ বুঝে বাইরে দাঁড়িয়েছিল। যে আমি আসলাম সে আমাকে সব ঘটনা খুলে বললো, যে মাঝে মাঝে এই ছেলেটাকে নিয়ে এসে নাকি ঘর আটকে বসে গল্প করে। আমি পিছন থেকে বলেছি আটকে দে, তো শুধুমাত্র তোকে দেখানোর জন্য। আর বুঝতেই পারছিস ভিতরে বসে কি করে, এরকম দুষ্ট চরিত্র বউ নিয়ে এ বাড়িতে আমি সংসার করতে তোকে দেব না। চল কবরী, যা করার তুই করবি। কে ওটা? মামা তো ভাই। মামা তো ভাই? কদিন আগে ছিল খালতো ভাই, আজকে হয়ে গেছে মামা তো ভাই, তাই না? তুই আরবের বাচ্চা হ্যাঁ, পরপুর সাথে পরলীলা করিস তাই না, রঙ্গলীলা করিস এখানে? আমার বিয়ে করা বউ হয়ে তুই এমন একটা পরপুরুষকে ঘরে নিয়ে আসতে পারলি, তোর সাহস হল কি করে? চেষ্টা করো, তোর সাহস হল কি করে? সুন্দর রূপ, এই রূপ দিয়ে কি হবে যদি চরিত্রে ভালো না থাকে? আমি তোর মতো একটা মেয়েকে আমার ঘরে বউ করেছি, আর যে কিনা নিজের চরিত্রটা পর্যন্ত ঠিক রাখতে পারে না। এই কি নেই আমার মধ্যে, আমি দেখতে খারাপ? আমার কোন দিকে সমস্যা বল তুই? তার মানে তোদের মতো কিছু কিছু নারীরা আছে যারা এক পুরুষ আসক্ত না, বহু পুরুষ আসক্ত হয়, তোর মধ্যেও সেটাই পেয়েছি আমি। তুই আমাকে নিয়ে সুখী না, তোর অনেককেই লাগবে, তাই তো? আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। চুপ, একদম চুপ। তোর ওই পাপ মুখ থেকে মাফ শব্দটা একদম বেমানা, আর কখনোই মাফের কথা বলবি না। তুই আজকে এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, কালকের মধ্যেই আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। না চুপ, কিসের না, কিসের না? কি ভেবেছিস তুই নোংরামি করবি, আর সেই নোংরামি মেনে নিয়ে আমি তোকে নিয়ে সংসার করব? ইম্পসিবল। তাহলে আমি যদি তোকে নিয়ে সংসার করি না, এই দেশের প্রত্যেকটা মানুষ আমার মুখে থুতু দেবে, তোমার মতো দুশ্চরিত্রার মুখ আর আমি দেখতে চাই না। যাও এক্ষুনি এই মুহূর্তে এবার চেপে নিয়ে যাও, যা বলছি। Thank you.
হ্যাঁ।